সংগ্রামী বন্ধুগণ সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে লাইভটা শুরু করছি প্রসঙ্গ হল ইরান এবং ইসরাইল আপনারা হেডলাইনে দেখেছেন যে হুতি হামাস আর একটা কি নাম ইরান হিজবুল্লাহ আচ্ছা সর্বপ্রথম আমি যেটা বলতে চাই আচ্ছা হিজবুল্লার কোন বাহমা আছে কোন রাষ্ট্র আছে তাদের কোন স্বীকৃতি আছে সারা বিশ্বে তারা যে কোন রাষ্ট্র আছে নাই হিজবুল্লাহ কি নাম হিজবুল্লাহ তারা কি করে তারা জঙ্গি হামলা চালাইতে পারে তারা ইসরাইলে ক্ষেপণাস্ত্র দুই চার দশটা তারা নিক্ষেপ করতে পারে তারা বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলে আত্মগোপন করে থাকে কিছু মেয়ে মানুষ আছে তাদের সাথে মাগি এটি লাগায় আচ্ছা তাহলে হিজবুল্লাহ হিজবুল্লাহ কি করে মাঝে মধ্যে রকেট লঞ্চার ছাড়ে ইসরায়েলে আচ্ছা এটা এক ধরনের ফাইজলামি না ফাইজলামি গেল এক কি হিজবুল্লাহ হুতি কি করে মাঝে মধ্যে তাদের কোন সরকার নাই রাষ্ট্র নাই দেশ নাই অবস্থান তারা হলো জারক মানে জঙ্গি আর কি হুতি আচ্ছা হামাস হামাসের ওপরে আমি এত ক্ষিপ্ত কেন জানেন এই হামাস ফিলিস্তিনের প্যালিস্টাইন মুক্তি সংস্থার যে চেয়ারম্যান ছিল বা প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত তাকে এরা হামলা চালাইছিল তারা সুষ্ঠুভাবে কাজ করতে দেয় নাই তারা এখন যে প্রেসিডেন্ট আছে ফিলিস্তিনের আব্বাস সাহেব তাকেও তারা কাজ করতে দেয় নাই এই হামাস মানে হামাস হলো একটা জঙ্গি সংগঠন আচ্ছা এদের দ্বারা কি সম্ভব ফিলিস্তিনের জনগণকে রক্ষা করা সম্ভব না শত্রু ইরাকের সাথে বছর যুদ্ধ করে ইরাকের ইঞ্চি মাটি এরা দখল করতে পারে নাই সেই ইরাককেই আমেরিকা ইউরোপ ইউনিয়ন মানে বিশ্ব ধ্বংস করে দিল এখন এই ইরানটা অবিলম্বে ধ্বংস হয়ে যাবে ইরান আর নাম কি জানি বললাম এই চারটে হলো জারক সন্তান এটা ধ্বংস হয়ে যাবে ইসরায়েল হলো একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এটা বুঝতে হবে আপনার আমার এবং সে হল আমেরিকার সন্তান তাদের পিতা রাষ্ট্র হলো আমেরিকা আর দাদা রাষ্ট্র হলো ব্রিটেন সৃষ্টি করছিল ওদের ব্রিটিশরা তাহলে কি হলো ইসরায়েলের বাপের নাম কি আমেরিকা দাদার নাম কি ব্রিটিশ এই সালারা সেইখানে মাঝে মধ্যে হামলা চালায় যদি পৃথিবী থেকে হিজবুল্লাহ ইরান হামাস আর একটা কি হিজবুল্লাহ ইরান হামাস হুতি এদেরকে ধ্বংস করে দেওয়া গেলে ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে ফিলিস্তিনটাকে একটা ধর্মযুদ্ধ বানিয়ে রাখছে ধর্মযুদ্ধ কিভাবে ইসরায়েলে বিশ পার্সেন্ট হলো মুসলমান তাদেরকে বলা হয় যে তোমরা ফিলিস্তিনে চলে যাও না 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 আমার তারা কত সুখ শান্তিতে আছে দেখেন আমাদের আসে দেখেনা এরা কিন্তু এটা জানে না কি জানে না যে ইজরায়েলও বিশ মুসলমান আছে তারা ফিলিস্তিনে যাবে না অন্য দেশেও আসবে না তারা বলছে তারা অত্যন্ত ভালোভাবে তাদের ধর্ম কর্ম সবকিছু পালন করে তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করতেছে ইসরায়েলে তাহলে ইসরায়েল হলো একটা মানবিক রাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হলো কে ফিলিস্তিন এর হামাস ফিলিস্তিনে এই যে হত্যাকাণ্ড এই সমস্ত দায় হলো ইসরায়েলের না ফিলিস্তিনের মার মাঙ্গে বাল নেই পোলার মুখে চাপ দাগি হ্যাঁ এই যে হামলা শুরু করছে ইসরায়েল ইরাকের পরিণতি হবে কি ইরাকের হবে কারণ বাবাকে আমেরিকা দাদাকে ব্রিটেন আর মুসলমান যারা আছে মুসলমান না মানে ভুতি হামাস ইরান এদের বাবাকে দাদাকে পরিচয় আছে কোনো কোন পরিচয় নেই আছে অদৃশ্য দেখা যায় না ওটা বাস্তবে কোনো কাম হবে না ইসরায়েল কালকে তিনটা ড্রোন পাঠাইছিল কোথায় ইরানে ওরা প্রমাণ সব সব খুঁজে খুঁজে লোকেশন গুলো নিয়ে গেছে তিনটা ড্রোন পাঠাইছিল কালকে আগামীকালকে বাংলাদেশ টাইম আটটা পঁয়তাল্লিশ মিনিটে হামলা শুরু হবে কোথায় ইরানে এবং ইরানের পরিণতি হবে ইরাকের চাইতে খারাপ ভয়াবহ ইসরায়েল হলো একটা পারমাণবিক রাষ্ট্র ইরানের কি আছে কয়টা ইস্কার ক্ষেপণাস্ত্র বানাইস বাংলাদেশের মুমিন যারা তাদেরকে বলতেছি বাংলাদেশের বাঙ্গু মুমিন তোমরা সাদ্দামদের সমর্থন করছো সাদ্দাম ধ্বংস গাদ্দাফিদের সমর্থন করছো গাদ্দাফি ধ্বংস তোমরা সিরিয়ারের সমর্থন করছো সিরিয়া ধ্বংস আফগানিস্তানের ধ্বংস সাপোর্ট করছিলে আফগানিস্তান বলতে কিছু আর নাই সব মাইনে সাফা তোমরা ওসামা বিন লাদনদের জন্য লাফাইছো ওসামা বিন লাদনদের ধরে নিয়ে যে কি করছে গুবি করে পাথর বাইন্দে সাগরে ডুবে দিছে বাংলাদেশের বাঙ্গু মুমিন তোমাদের আল্লাহর দোহায় দিলাম তোমরা ফিলিস্তিনদের সমর্থন দিও না দিলে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে তো নগদ প্রমাণ দিলাম তোমরা যাকে যখন সমর্থন দিছো তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তোমরা দিও না তোমরা জায়গায় থাকো ইজরায়েল হলো একটা পারমাণবিক রাষ্ট্র রাষ্ট্রদর্শন তাহলে আমি কে বুঝো কিছু আমার এই ব্রেনটার দাম কত বুঝো রাশিয়া কিনতে চাইছিলো এই ব্রেন আমার উচ্চ পদে চাকরি দিয়া আমি চলে আইছি লেখাপড়া ওখান থেকে শেষ করে বুঝো বুঝো না হামাস বলো ক্রিস্টিন বলো হুতি বলো লেবাননের ওই যে জঙ্গি বলো কোনো কিছু কাজে লাগবো না শুধুমাত্র তোমরা ফিলিস্তিনদের সমর্থন দিও না দেখবা ফিলিস্তিনের জনগণ বেঁচে যাইবো গা এই যে আবাবিল পাখি কিছু ইসরায়েল মেরে চলে আসলো এখন যে কি অবস্থা হইতেছে দেখছো চল্লিশ হাজার মেরে ফেলাইছে তোমরা বলতেছ কি বাংলাদেশিরা বমিনরা কি বলতেছ ইসরায়েল নিশ্চিহ্ন করে দিব কি ইরান আর এ বেটা চুদা একটা পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হলো ইজরাল তার বাবার নাম আমেরিকা দাদার নাম হলো ব্রিটেন তবে ইরান তবে ইরান মিরান ওই তোর ইমাম মাহাদি মাহাদির আবাবিল পাখি টাকি সব তারা খেয়ে ফেলো জবাই করে ধ্বংস করে দিব আমি কষ্ট পাইতেছি ফিলিস্তিনের জনগণের জন্য ফিলিস্তিন রাষ্ট্রের সমস্যা এতদিন থাকতো না কিন্তু এটা সৃষ্টি করা হয়েছে কি এটাকে ধর্মযুদ্ধ ফেলা হয়েছে তোরা যেদিনকে বলবি যে মুসলমান ভাই ভাই ওই দিনকে তোরা পুটকি মারা খাবি পৃথিবীতে আটশো কোটি মানুষের মধ্যে তোরা একশো আশি কোটি মুসলমান ঠিক আছে তবু একটা স্লোগান আমি শিখাই দিই এটা ক সব মুসলমানরা কি কবি মুসলমান মুসলমান চুদির ভাই ইসরায়েল ফিলিস্তিন ভাই ভাই এই স্লোগান যেদিন দিতে পারবি ওই দিন ফিলিস্তিন সমস্যার সমাধান হবে এর হবে না তোকে যে ধর্ম গুরু আব্বা সৌদি আরব আচ্ছা বলতো সৌদি আরবের আব্বাকে ডা আমেরিকা জর্ডানের আব্বাকে ডা আমেরিকা তো দুবাই এর আড্ডা আব্বাকে জুয়া সহ পৃথিবীর সমস্ত কাজকে বৈধ করছে তারা দিয়া তারা ইউরোপ আমেরিকার সাথে ব্যবসা করতেছে ওপেন করে দিছে কে দুবাইতে তোরা তারে মুসলিম কান্তি মুসলিম ভাই ভাই বলস কি কারণে সৌদি আরব একই অবস্থা সৌদি আরব আব্বা কে আর ব্রিটেন দাদা জন্মদাতা বাবাই হলো ব্রিটেন এই জন্য ব্রিটেন হলো তার দাদা আর আমেরিকা হলো বাবা না বুঝে ফাল পারস বেটা ইরান ইরানকে একেবারে ধ্বংস করে দিবে ধ্বংস তবে আমেরিকা ইউরোপিয়ান সহ এরা হলো মানবিক রাষ্ট্র তো এরা চাচ্ছে যে লাদেনের মতো ওই আয়তুল্লাহ খমিনিকে খমিনি আর হলো যে প্রেসিডেন্ট আছে কি ইব্রাহিম নাকি নাম একে ধরে নেওয়া যা যা যায় নাকি জনগণ যাতে না মরে শুয়োরের বাচ্চারা নারী চুল দেখা যায় এই জন্য পাঁচশো নারীকে হত্যা করছে কে ইরান এই খানকির ছেলেরা কোন মানুষ সভ্য মানুষ মানুষ অমানুষ এরা কোনোর না এরা হলো জানোয়ার যে এদেরকে হত্যা করতে হবে এই জন্য আমি বলছি যে মুসলমানদের স্লোগান এটা হইতে হবে কোনটা ফিলিস্তিন ইসরায়েল ভাই ভাই মুসলমান চুদির ভাই ওই দিনকে আর একটা ফিলিস্তিনের নাগরিক শিকার হবে না। বাংলাদেশ থেকে ফেসবুকে সারার ঘরে সারারা যে এক টাকা করে মজো খাও যাইবো ওই ফিলিস্তিনি এতে কি হইব মালছিরা দেবো খান কির পোলারা আরে খান কির পোলারা কুটি কুটি কোক বিক্রি করলে যা হইব সেই টাকা তোকে সরকার যে ইসরায়েলের পায়ে ধরে যে দিয়ে রাইতের আমভারে কেন দিয়ে তোরা যে মোবাইল চাল এটা বানাইতে পারছ আরে খান ছেলেটা কে বানাইছে ইহুদি বানাইছে তোকে সব টাকা বাপ ডেকে দিয়ে আসতে হইতেছে সব প্রতিদিন এই যে এত মোবাইল চালাইতেছি বাংলাদেশে কোটি কোটি টাকাগুলা টাকা গুলা যেতেছে কোথায় ফেসবুক আলোচনা করছে কে ইহুদি না কুত্তার বাচ্চা তোমরা কোক ফালাও কিনা তিন প্যাকেট এই প্যাকেট ওই প্যাকেট সারা তোমরা কি বুঝো কি কিছু দুনিয়ার ভাব খুব এখন শুরু হয়েছে এক মাসের মধ্যে ইরান ধ্বংস হবে ইসরায়েলকে ধ্বংস করার মতো কোন শক্তি পৃথিবীতে আসছে বেটা এখন বল আমার সাথে সাথে বল ইসরায়েল ফিলিস্তিন ভাই ভাই মুসলমান মুসলমান চুদির ভাই তাহলে যে কি ফিলিস্তিন সমস্যার সমাধান হয়ে গেছে ফিলিস্তিনের জনগণ হত্যাকাণ্ডের দায় হলো কার হামাস হিজবুল্লাহ হুতি ইরান আর হলো বাংলাদেশের মুসলমান এদের তোরা ইজরায়েলের উপর ছেড়ে দে না একজন ফিলিস্তিনের নাগরিকও মারা দেব না সবাই ভালো থাকবেন ধন্যবাদ